১৬টি কুফুরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি, জেনে রাখা উচিত প্রত্যেক মুসলিমের। ১৬টি কুফুরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি, জেনে রাখা উচিত প্রত্যেক মুসলিমের। না জেনে বুঝে এই সব সমাজে প্রচলিত বাক্য আমরা প্রায় বলে ফেলি, জেনে নিন সেগুলো। আল্লাহর সাথে হিল্লা লাগাও, তোর মুখে ফুল চন্দন পড়ো, ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী, কষ্ট করলে কেষ্ট মেলে, কেষ্ট হিন্দু দেবীর নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন। মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত একটি উপন্যাস যা সবসময় অশুদ্ধ। মোল্লার দোর মসজিদ পর্যন্ত, এটি ইসলামের নামে কূটনৈতিক করা। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী বলা, হিন্দুদের দেবদেবীর নাম লক্ষ্মী, তাই ইসলামে এটি হারাম। কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলে? জন্মমৃত একমাত্র আল্লাহর হাতে। দুনিয়াতে কাউকে শাহেনশা বলা, এর অর্থ রাজাদের রাজাধিকার। নির্মূল চরিত্র বোঝাতে ধোয়া তুলসী পাতা বলা, এটি ইসলামিক পরিভাষা নয়। ইয়া খাজা বা ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা। ইয়া আলী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ডাকা শিরক। বিসমিল্লার গলত বলা, এটি সরাসরি কুফুরি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বলা, কুফুরি বাক্য, সাবধান। মধ্যযুগী বর্বরতা বলা, মধ্যযুগ ইসলামের স্বর্ণযুগ। মন টিকে থাকলে পর্দা লাগে না, ইসলাম ধ্বংসকারী মতবাদ। সমাজ নামাজ না পারলে ইমান ঠিক আছে বলা, ইসলাম থেকে বের করার মূল নীতি। এগুলো অজ্ঞতার কারণে হয়ে থাকে। হে মুসলিম উম্মাহ, আসুন আমরা নিজে অতঃপর নিজের পরিবারকে সচেতন করি, তাদের মাঝে এইগুলি প্রচার করি, আর কতদিন এই অজ্ঞতার পরে থাকব। আসুন না একজন আরেকজনকে সচেতন করার জন্য উৎসাহ দেই। এই বাক্যগুলি আপনি যে কোনো ভাবে প্রচার করুন, আপনার একটি শেয়ার করতে মানুষ এই কুফুরি বাক্য জানতে পারবে তা কি ভাবা যায়। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।